আসসালামু আলাইকুম আমি ফার্জান আল উমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করবো আমি আজকে তৈরি করে দেখাবো নোনা ইলিশ ভুনা। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে নোনা ইলিশ ভুনাটা তৈরি করতে আমার লাগবে নোনা ইলিশ আমি যে ইলিশ মাছটা নিয়েছি এটা আমি চিটাং থেকে এনেছিলাম এই মাছটার উপরের যে আঁচটি আছে সেটা কিন্তু পরিষ্কার করা না আমি আজকে যতটুক পরিমাণের মাছ রান্না করব ঠিক ততটুক পরিমাণের মাছের আষ্টেটাকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি এবং একটা ছড়ির সাহায্যে লেজের সাইড থেকে কেটে নিচ্ছি এখন এই লেজের অংশটাকে আমি রান্না করব আর বাকি যে অংশটা ছিল সেটাকে আমি যেভাবে ফ্রিজে রেখেছিলাম সেভাবেই রেখে দিব এখন উপরের আস্তেটাকে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই নোনা ইলিশটাকে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব এতে করে লবণটা অনেক অংশে কমে যাবে এই নোনা ইলিশটাকে এক ঘন্টা পর পানি থেকে তুলে বেশ কয়েকবার হাত দিয়ে খুব আলতো হাতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এই নোনা ইলিশটা এক ঘন্টা পানির মধ্যে ভেজানো থাকবে সেহেতু এই মাছটা অনেক অংশে নরম হয়ে আসবে তাই এটাকে খুবই আলতো হাতে পরিষ্কার করে নিলে মাছটা ভেঙে যাবে না এখন আমি চুলাতে চলে এসেছি চুলাতে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ পরিমাণের সরিষার তেল শুটকি মাছ রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের রসুন কুচি রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নেড়ে মিশিয়ে নিতে হবে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা প্রথমে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো এর বাইরে আমি কোনো ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করব না এবার এই গুঁড়ো মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এতে করে এই শুকনো মশলাগুলির গন্ধটা চলে যাবে এভাবে করে আমি বেশ অনেকটা সময় ধরে এই পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ইলিশ মাছের টুকরোগুলিকে এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর মশলার সাথে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই মাছটাকেও একটু সময় নিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে তা না হলে এই মাছের আস্তে গন্ধটা থেকে যাবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল তখন আমি ঢাকনাটাকে তুলে হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছিলাম এই ভিডিওটা আমার ক্যামেরা থেকে স্ক্রিপ হয়ে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যখন পানিটা শুকিয়ে এভাবে তেল ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে নোনা ইলিশ ব্যবহার করিনি যেহেতু এই নোনা ইলিশের মধ্যে যথেষ্ট পরিমাণের লবণ থাকে তাই এই নোনা ইলিশটা রান্না করতে কোনো প্রকারের লবণই প্রয়োজন পড়ে না দেখুন কত সহজেই তৈরি করে নিলাম নোনা ইলিশ ভুনা আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ